মনীষী রায়সাহেব পঞ্চানন বর্মার 155তম জন্মদিবস উপলক্ষে মাথাভাঙ্গা পঞ্চানন স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকে নজরুল সদনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, অঙ্কন প্রতিযোগিতা ও আমন্ত্রিত শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃত্ত বিবরণী প্রকাশনার সঙ্গে যুক্ত চারজন বিশিষ্ট জনকে সম্বর্ধনা দেওয়া হয়। সম্বর্ধনা প্রাপকরা হলেন ইতিহাসবিদ ডক্টর আনন্দ গোপাল ঘোষ, অধ্যাপক নীলাংশু শেখর দাস, অধ্যাপক নির্মল চন্দ্র রায়, পঞ্চানন গবেষক গিরীন্দ্রনাথ বর্মন। সম্বর্ধনা পেয়ে আনন্দ গোপাল ঘোষ বলেন, 1000 পৃষ্ঠার একটি গ্রন্থ প্রকাশ করা হয়। এই গ্রন্থ প্রকাশনার কাজে আমরা সম্পাদনা করেছি, তাই আজকে আমাদেরকে সম্বর্ধনা দিয়েছে। সম্বর্ধনা পেয়ে আমরা খুবই খুশি। এটা মাথাভাঙ্গা পঞ্চানন স্মারক কমিটি একটা অনুষ্ঠানের আয়োজন করেছে মনীষী পঞ্চানন বর্মার 155তম জন্ম জয়ন্তী উপলক্ষে। কিন্তু এদের লক্ষ্যটা হলো যে ঐতিহাসিক বৃত্ত বিবরণী প্রকাশিত হয়েছে 1000 পৃষ্ঠার গ্রন্থ, এই মহামূল্যবান গ্রন্থ আমরা যারা সম্পাদনা করেছি চারজন, এবং বহু লোক আমাদেরকে বহুভাবে সাহায্য করেছে, আমাদের চারজনকে এরা সম্বর্ধনা দেওয়ার জন্য একটা অনুষ্ঠান করলেন, এবং আমরা এতে অত্যন্ত আনন্দিত, কারণ এই প্রথম আমরা এই সম্বর্ধনা পেলাম। সম্বর্ধনা ছোটো কি বড়ো সেটা বড়ো কথা নয়, কিন্তু এই যে আমাদের একটা স্বীকৃতি, সেটা আমাদেরকে নতুনভাবে নতুন কাজ করতে আবার উৎসাহ যোগাবে। এদিনকার এই অনুষ্ঠানে মাথাভাঙ্গা নজরুল স্মরণে প্রচুর শ্রোতা দর্শক মণ্ডলী উপস্থিত ছিলেন। আয়োজক কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, প্রতি বছর এই ধরনের অনুষ্ঠান চালিয়ে যাওয়া হবে। পঞ্চানন স্মৃতিরক্ষা কমিটি রয়েছে, আমার মনে পড়ে আমি যখন স্কুল আগে করি তখন কিন্তু আমার প্রথম আমরা পঞ্চানন স্মৃতিরক্ষা কমিটি আমরা করছি। যে অফিস যে অফিসে টাকা আছে ওটা প্রথম আমাদের পঞ্চানন স্মৃতিরক্ষা কমিটি হিসেবে